আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদিতে লাফিয়ে বাড়ছে আক্রান্ত রুগী আজ নতুন করে এগারোশো তেতাল্লিশ জন করোনা রোগী শনাক্ত সৌদি আরবের আজকের করোনার খবর নিয়ে বিস্তারিত পরিবৃদ্ধিটি দেখে বিস্তারিত জনের আবার অনুরোধ থাকল সৌদি আরবে আবারও সামান্য পরিমাণে বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্ত রুগীর সংখ্যা আজ একুশ জুন দুই সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে পাওয়া সর্বশেষ তথ্য থেকে জানা গেছে আজ নতুন করে বত্রিশ হাজার আটশো জনের করোনা টেস্ট করা হয়েছে আর এদের মধ্য থেকে এগারোশো তেতাল্লিশ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এ নিয়ে সৌদি আরবে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত লক্ষ সাতাশি হাজার দুইশো বারো জনে এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী সৌদি আরবে আজ করোনায় আক্রান্ত মারা গেছে দুইজন এখন পর্যন্ত মোট মারা গেছে নয় জন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়েছে আজ নতুন করে করোনায় আক্রান্ত রোগী সুস্থ হয়েছে এক জন সৌদি আরবে এখন পর্যন্ত মোট সাত লক্ষ আষট্টি হাজার সাতাশি জন করোনায় আক্রান্ত রোগী পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ফলে বর্তমানে সৌদি আরবে করোনায় আক্রান্ত রোগী আছে নয় জন আর এদের মধ্য থেকে একশো সাঁত্রিশ জনের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বিভিন্ন হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এই ছিল সৌদির আজকের সর্বশেষ করোনার আপডেট খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে রংডং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে